পান করে গেল, ওই দেখলেন যে জিনা করা বড় গুণা, মানুষ হত্যা করো কবিরা গুণা। উনি মনে করলেন যে সরা পান করা যায়, ওই দুইটা আছে ওইটা হালকা আছে। উনি করলেন কি, এই যে সরা মানুষের জ্ঞান কি কিভাবে লোভ করে, ওই যে জিন বলেছিল যেটা যদিও মজাদার পানীয় বস্তু কিন্তু মানুষের জ্ঞান কি ওটা লোভ করে দেয়। উনি মনে করলেন ওই শিশু বাচ্চাকে হত্যা করা এবং ওই নারীর সাথে জিনা করা এর যে হালকা বা কবিরাটা যে আমি মদ পান করে নেই, উনি এই মনে করে মদ পান করে নিলেন। যখন উনি মদ পান করলেন উনি ওই ছেলেকে হত্যা করলেন, ওই মহিলার সাথেও জিনা করলেন, শেষ পর্যন্ত সে ওনাকে মেরে ফেলেছে। এই যে মদ যেটা একটা মানুষের জ্ঞানকে এইভাবে মুক্ত করে, ওই দিন যখন দেখলো যে এখানে শুধু মদ আর মদ, সে বললো যদি এটা পানীয় বস্তু মজাদার বস্তু কিন্তু এটা মানুষের জন্য এটা ক্ষতিকারক, এটা জ্ঞান লোক করে দেয়। সে এখান থেকে চলে গেল, কিন্তু তার পিপাসায় সে খাতর হয়ে গেল এবং সে কি করবে, শেষ পর্যন্ত সে আবার এসে ওই মদ পান করে গেল, সে দুর্বল হয়ে যায়। সুলাইমান আলাইহিসসালাম তার আংটি ওকে দেখাইলেন, যার জন্য সে সুলাইমান আলাইহিসসালামের বসে এসে গেল, ওকে নিয়ে গেলেন, যাওয়ার পরে ওই যে মসজিদে আসা নির্মাণ করবে তার দায়িত্ব তাকে দিয়ে দিলেন। সে কিছু সীসা জমা করলো এবং এই হুদহুদ পাখির ডিম এনে ওখানে জমা করলো, হুদহুদ পাখির ডিম এনে সীসার উপরে রাখলো, সীসা গলিত করে এদিকে হুদহুদ পাখি তখন দেখলো তার ডিম নাই, ডিমের খুঁজে ডিমের খুঁজে এখানে আসলো, আসিয়ে এখন এই সীসার কাছে ডিমটা লেগে গেছে উঠাইতে পারে না। তখন তারা কিছু হীরা নিয়ে আসলো, হীরা এনে ওইটাকে টোল দিয়ে কামলাইগুলাকে শেষ পর্যন্ত তাদের ডিম নিয়ে চলে গেল এবং ওই সীসা হীরাইগুলা গলাইয়া এই বয়তুল মুক্তি সেটা মসজিদে আসা ওইটাকে বানানো হলো। তো সুলাইমান আলাইহিসসালাম মসজিদে আসা বানাইয়া ফেলে বানানোর পরে সে তো ওনার খাস একটা বন্ধু হয়ে গেল ওই জিন। সুলাইমান আলাইহিসসালামের যে আংটি ছিল ওই আংটি উনি যখন গুসল করতেন গুসলে যাওয়ার পূর্বে ওটা রেখে যাইতেন। এক রেওয়ায়েতের মধ্যে আছে যে উনি তার এক স্ত্রী, ওনার 100 জন স্ত্রী ছিল, তার মধ্যে একজনকে উনি বেশি মহব্বত করতেন, ওর কাছে ওই আংটিটা রেখে যান। আর অন্য রেওয়ায়েতে আছে যে সুলাইমান আলাইহিসসালাম এই আংটিটা ওই জিনের কাছে দিয়ে দিয়েছিলেন, যেহেতু সে সামনে আসিল এই জন্য তার কাছেই দিয়েছিলেন। যখন ওই আংটি অন্য রেওয়াতে আছে যে সুলাইমান আলাইহিসসালাম তার স্ত্রীর কাছে দিয়েছিলেন আংটি, আর যখন সুলাইমান আলাইহিসসালাম হাম্মামের মধ্যে চলে গেলেন তখন ওই জিন গিয়ে সুলাইমান আলাইহিসসালাম, কারণ জিনে তো মানুষের আকৃতি ধরতে পারে, রূপ ধারণ করতে পারে, ওই জিন গিয়ে সুলাইমান আলাইহিসসালামের আকৃতি নিয়ে সে ওনার স্ত্রীর কাছে গিয়ে বললো যে তুমি আমার আংটি দিয়ে দাও। ওনার সুলাইমান আলাইহিসসালামের স্ত্রী আংটি দিয়ে দিল, তখন সেই আংটি নিয়ে সিংহাসনে বসে গেল। সুলাইমান আলাইহিসসালাম যখন বাথরুম থেকে আসলেন, আসার পরে ওনার স্ত্রীকে বললেন যে আমার আংটি দিয়ে দাও। উনি বললেন যে তুমি তো আমার কাছ থেকে একটু আগে আংটি নিয়ে গেছো, কেন আবার আমার কাছে আংটি দাও চাও কেন? উনি বললেন যে না আমি তো আংটি নেই নাই। সুলাইমান আলাইহিসসালাম শেষ পর্যন্ত সিংহাসন হারাইয়া উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে এখন রাজত্ব হয়ে গেল ওই দিনে, জিজ্ঞাসা করলেন যে আপনি কি মনে করেন? উনি সবাইকে বললেন যে আমার মনে হয় আসলে উনি সুলাইমান নয় অন্য কোন ব্যক্তি হবে, কারণ উনি যে শরীয়ত বিরোধী যে কার্যকলাপ এগুলো অতিরিক্ত করছে সেগুলো সুলাইমানের করা ব্যাপার ছিল না, নিশ্চয়ই সে অন্য দেহ হবে, সুলাইমানের আকৃতি ধরে আমাদের মাঝে বসে আসছে, ওকে পরীক্ষা করার প্রয়োজন। তো পরীক্ষার জন্য ওনারা প্রশ্ন সৃষ্টি করে, প্রশ্ন বানাইলে যে কাজ করা যাবে, আগে কে ওকে প্রশ্ন করা হবে যে যদি একজন মানুষ 40 দিন সে নাপাক অবস্থায় থাকে, অর্থাৎ তার স্ত্রীর সাথে মিলামিশা করে 40 দিন গুণা না করে গোসল না করে, তাহলে তো কোনো গুণা হবে না, সে জবাব দিল না কোনো অসুবিধা নাই, সত্যি কোনো অসুবিধা নেই। তখন ওনারা বললেন যে নিশ্চয়ই যে সুলাইমান হতে পারে না। এদিকে সুলাইমান আলাইহিসসালাম নিরুপায়, উনি দুর্বল হয়ে গেছেন, খিদার বেলা সমুদ্রে জেলেরা মাছ মারতেছে, জেলে জেলে কাছে গিয়ে মাছ চাইলেন,
ভিক্ষা চাইলে যে তোমরা আমাদেরকে ভিক্ষা দাও, আমি হলাম সুলাইমান আলাইহিসসালাম, আমি হলাম সুলাইমান নবী, আমাকে তোমরা মাছ ভিক্ষা দাও। ওরা বললো তুমি কিভাবে নবী? সুলাইমান আলাইহিসসালাম হলো বাদশাহ, যিনি হলো সারা দুনিয়ার বাদশাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন চারজনকে সারা জমিনের বাদশাহ দান করেছিল, এর মধ্যে একজন হলেন মুসলমানদের মধ্যে দুইজন, একজন হলেন সুলাইমান আলাইহিসসালাম আর একজন হলেন বাদশাহ সিকান্দার যুলকারনাইন, এই দুইজন ছিল সারা দুনিয়ার বাদশাহ। আর কাফিরদের মধ্যে বক্তে নসর আর আরে কি একজন, এই চারজন ছিল দুনিয়ার বাদশাহ। তখন জেলেদের মধ্যে এক ব্যক্তি বলল, সে যাই হোক না কোন যেই হোক, সে আমাদের কাছে ভিক্ষা চেয়েছে, তাকে কিছু দেওয়া উচিত ছিল। তখন তারা দয়া পর্বত হয়ে সুলাইমান আলাইহিসসালামকে দুইটা মাছ তারা দিয়ে দিল। সুলাইমান আলাইহিসসালাম যখন এই মাছ পাইলেন, মাছ পাওয়ার সাথে সাথে মাছ খেলে, তখন ওই মাছের মধ্যে আংটি বেড়ে গেলেন। সুবহানাল্লাহ, সুলাইমান আলাইহিসসালাম ওই মাছের মধ্যে আংটি বেড়ে গেলেন। আর এর মধ্যে ওইদিকে আলেমরা কি করতেছেন, যে ওখানে বলে তাওরাত এটা পড়তেছিল। সিংহ সুলাইমান আলাইহিসসালাম যখন সমস্ত উলামায়ে কেরাম যারা ছিলেন চিন্তার মধ্যে পড়ে গেলেন, যে এগুলো সুলাইমান হতে পারে না, এই যেগুলা কাজ করতেছে নিশ্চয়ই সুলাইমান নয়। ওনারা তখন তাওরাত কিতাব ছিল, ওই তাওরাত কিতাব পড়তেছেন আর দোয়া করতেছেন। তো সুলাইমান আলাইহিসসালাম যখন ওই আংটি পেয়ে গেলেন, ওনার সব কিছু আবার উনি রাজত্ব পেয়ে গেলেন। ওই দিন এই দশই মহরম সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাজত্ব ফিরাইয়া দিয়েছে। এই দশই মহরম হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের আগুন থেকে রক্ষা করেছিল। দশই মহরম, দশই মহরম নমরুদের আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে রক্ষা করেছিল। ইব্রাহিম আলাইহিসসালাম সবেমাত্র যুবক, তখনও ওনার নবুয়ত প্রকাশ হয় নাই, প্রকাশ করার সময় আসে নাই। ইব্রাহিম আলাইহিসসালাম যখন ওনার মুখ দিয়ে কথা ফুটতেছে, তখন দেখেই ওই যে ওনার পুরুষ যারা আছে, ওনার জাতীয় লোক যারা আছে, ওরা যে মূর্তি পূজা করে ওইগুলা ওনার পছন্দ হয় না। অলিবদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে হেদায়েতের জ্ঞান দান করলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়াকুন্না বিহি আলিমিন। আমি ইব্রাহিমকে হেদায়েতের রাস্তা দান করলাম, হেদায়েত দান করলাম এবং আমি তার ব্যাপারে অবগত ছিলাম। যখন সে তার কমকে বলল, ইন ক্বালা লিআবিহি ওয়া ক্বাওমিহি মা তা'বুদুন, ইব্রাহিম আলাইহিসসালাম যুবক তার জাতিকে বললেন, যে তোমরা যে এইগুলা ইবাদত করতেছো, উপাসনা করতেছো, পূজা করতেছো, এইগুলা কি? তারা বলল, কালু ওয়াজাদনা আবানা লাহাবিদিন, তারা বলল যে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা এইগুলার পূজা করে আসতেছে, মূর্তি পূজা করে আসতেছে, যার জন্য আমরা করি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরাও পথভ্রষ্ট, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও পথভ্রষ্ট ছিল, তোমরা যে কাজটা করতেছো। তারা বলল, আজিতানা বিল হাক্কি আমান্তা মিনাল লাঈবিন, তারা বলল, হে ইব্রাহিম, তুমি যে আমাদের সাথে কথা বলতেছো, তুমি কি হক নিয়ে এসেছো না আমাদের সাথে ঠাট্টা করতেছো? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, যে না, আমি তোমাদের সাথে কোনো ঠাট্টা করতেছি না, তোমরা এগুলা ইবাদত বাদ দিয়ে দাও, ইবাদত পাওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে সেটা করা যায় না, একমাত্র ইবাদতের মালিক হলেন আল্লাহ। তারা রব্বুস সামাওয়াতি ওয়াল আরযিল্লাযী ফাতারাহুন ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদীন, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, যে তোমরা এক আল্লাহ যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তার ইবাদত করো আর কোনো কিছুর ইবাদত করো না। তারা ইব্রাহিম আলাইহিসসালামের কথায় আর কান দিল না। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বাদান তুওয়াল্লু মুদবির, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা চলে গেলে
ব্যবস্থা করে নিন।